সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নামক বস্তুটা দান করে আমাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, রিয়াজুল জান্না জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এদিকে লক্ষ্য করে মনে করুন, কোন কংগ্রেসের ব্যক্তি কংগ্রেস পার্টিকে সাপোর্ট করে, সেই মানুষটা সিপিএম এ ঢুকেছে। তো সিপিএম এর স্লোগান যখন হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, তা এই কংগ্রেসের সাপোর্টওয়ালা ব্যক্তিটা কি জিন্দাবাদ বলতে চাইবে? চাইবে না। তো পাশের মানুষটা খুঁচিয়ে বলছে, স্লোগান যা দিচ্ছে একবার বল। এই মানুষটা চাপে পড়ে বলবে, কিন্তু ভক্তিতে কি বলবে? বলবে না। আমার শিক্ষিত বাবাজিরা, তাহলে বুঝে নিতে হবে, ওই মানুষটা এই পার্টির স্লোগান যখন বলছে না, নিশ্চয় এই দলের না। জোর করে বলছে কিন্তু হৃদয় থেকে বলছে না। পরিষ্কার জেনে নিতে হবে যে মানুষটা এই দলের, এই দলের না। আমার শিক্ষিত বন্ধুরা, আপনারা রসুল্লাহকে মহব্বত করেন, জোরে বলেন করেন। এখানে একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে আমরা রসুল্লাহকে মহব্বত করি না? বলতে পারবেন? কেউ করেন না? এরকম মানুষ আছেন? সবাই করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি, দিন ইসলামকে আমরা মহব্বত করি। সন্ধ্যা থেকে চলছে নাত গজল বক্তব্য। আমাদের আমার পূর্বে সুনামধন্য বক্তা, পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা আল্লামা মাওলানা মুয়াজ্জম হোসেন কালিমি, যিনি আপনাদেরকে আপনাদেরকে এতক্ষণ বক্তব্য শোনালেন, শুধু বলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা। জোরে বলিও কিন্তু বলাতে পারছে না। আমরা কেমন আশিকে রসুল হলাম, আমাদেরকে জোরে বলাতে হবে, তবে বলবো, না হলে বলবো বলবো না। আমরা রসুলুল্লাহর উম্মতের মধ্যে পড়ি, আমরা তো অন্য কোনো দলের নয়, এই দলের। আর এই দলের হওয়ার পরেও যদি খুঁচিয়ে আপনাকে স্লোগান নারাটা দরুদটা সুবহানাল্লাহ বলাতে হয়, জেনে নিতে হবে মালগুলো এই দলের, এই দলের না। কথা বুঝতে পারলে? কথা বুঝতে পারছেন? আমার শিক্ষিত বন্ধুরা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখন মুসলমানকে বলাতে হয় তবে বলে। তবে বর্তমানে যে সরকার চলছে, এরকম যদি আর দু চার বছর চলে, তাহলে মুসলমান তো ভয়ে নিজের নামটা বলবে না। আমাকে মানা করা হয়েছে যেন সেই রকম কথা বলবেন না, তবে আশা করি সেরকম কিছু কথা বলবো না। আমার শিক্ষিত আব্বা জান, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নামক বস্তুটা দান করেছেন, আর আমাদেরকে রহমতের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলল। আমি সালাম দিয়েছিলাম, সবাই সালামের জবাব দিয়েছিল? দেয়নি। আমার শিক্ষিত বন্ধুরা, এই দুনিয়ায় এই জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না, কোরআন শরীফের পারা নম্বর 24 সূরা জুমার 72 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলে, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাত
প্রবেশ করবে তখন সালাম দিয়ে তাকে ডাকা হবে, সালাম দিয়ে আহ্বান করা হবে। দুনিয়ার সার জমিনে যারা সালাম দেয় না, সালামের জবাব যারা দিতে পারে না, দাদু হয়ে নাতিকে যারা সালাম দেওয়া শেখায় না, মা হয়ে কন্যাকে যারা সালাম দেয় না, ছেলে হয়ে পিতা মাতাকে সালাম যারা দেয় না, ছোট হয়ে বড়কে যারা সালাম দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেমনে পাবে সাম সালাম কেমনে দেবে, সুযোগটা হবে কি হবে না তোমরাই বলো, আমি আর বলবো না। আলহামদুলিল্লাহিল্লাজি সাদাকানা, যখন মুমিনেরা জান্নাতের সুসংবাদ পাবে ঠিক মেরে বলবে আলহামদুলিল্লাহ, আর জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে আবার আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারে না, ওই জান্নাতের বাগানে কেমন করে আলহামদুলিল্লাহ বলতে পারবে? তুমি তোমার নিজের বিবেককে জিজ্ঞাসা করো, মাওলানাকে বলতে হবে না। বুঝতে পারলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সামনের মানুষগুলো চুপ করেন, পিছনের গুলো বলেন আলহামদুলিল্লাহ। আমার শিক্ষিত আব্বাজান, আমার ভাইজানেরা, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যে নবী শুধু আমাদের জন্য নয় সমগ্র সৃষ্টি জীবের জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর শিয়া সন্নি তবলিগি ওয়াহাবি আবুজাবি কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি তমাম দলমতের জন্য, সমগ্র সৃষ্টি জীবের জন্য, যিনি জগৎগুরু, বিশ্বের মহান নেতা, মহান দার্শনিক, রাহমাতাল্লিল আলামিন হয়ে এসেছেন, জোরে বলুন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। সময় অল্প, গুটি কয়েক কথা বলে যাব। মাদ্রাসার জালসা ঠিক বক্তব্যটা ওই লাইনই হবে ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে পাঠিয়েছেন, আর মুসলমান ঘরে পাঠিয়ে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, আর জান্নাতের যাওয়ার আশাটা আমরা রাখতে পেরেছি, আর মাদ্রাসার সার জমিনে কোরআনের মতো কিতাব শোনার ক্ষমতাটা আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। যদি আমার আল্লাহ মুসলমান ঘরে না পাঠাতেন, অমুসলিম ঘরে পাঠাতেন, শিশুকালে মায়ের কোলে আদর পেত, কৌশবে যেত, আর যৌবনে গিয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ হতো, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়া করতে করতে বার্ধক্যে পৌঁছে যেত, মানুষটা যখন মারা যেত তার আত্মীয়রা সাজিয়ে কাঁচা বাঁশের খাটিয়ার উপর শুইয়ে দিত, আর তারপরে ঝুলিয়ে নিয়ে গিয়ে শুকনো কাঠের উপর শুইয়ে দিয়ে নিচে আগুন লাগিয়ে তাকে জ্বালিয়ে ছাই করে দিত। আমার আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়ে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, কবরের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে তোমাকে আপনাকে আপনাকে আমাদের সকলকে সারাটা জীবন সময় দিয়েছেন। এই রকম দয়ালু তাতা তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহর দরবার থেকে আপনি এসেছেন, আপনি এসেছেন, আমরা সবাই এসেছি, আবার তারই দরবারে তারই ডাকে আমাদেরকে একদিন সাড়া দিতে হবে। যাব না বলা যাবে, যাব না বলা যাবে, আর আমার আল্লাহ কখন ডাকবে এ কথা কি তোমাকে বলবে না, মানে এনি টাইম তৈরি থাকতে হবে। আপনারা তৈরি আছেন তো নাকি? হাত তুলে দেখান তো কে কে তৈরি আছে। দাড়ি না রেখে তৈরি আছে, ও নামাজ না পড়ে তৈরি আছে,
হিসাব করে কেমন করে পানি নিতে ভয়টা জানে না কেমন করে তৈরি আছে দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল করতে জানে না তৈরি আছে হ্যাঁ মুসলমান খেলা দেখেছেন না খেলার প্লেয়াররা তৈরি থাকে মাঠে নামতে হবে কোন প্লেয়ার যদি জামায়ের মতো ধুতি পাঞ্জাবি করে মাঠে নেমে যায় তাকে কি খেলতে দেওয়া হবে পোশাক পরে আসো বিদ্যেবল বুদ্ধিবল দাদার বল দিদির বল এদের বল ওদের বল টাকার বল বাড়ির বল গাড়ির বল দলের বল দেশের বল দশের বল আমার বল তোমার বল নেতার বল নীতির বল ফেরেশতা বল দশর বল কবর টাঙাই চল চল পিঠিয়ে মাল করে তোমার সব কি যাওয়ার পরে দাদার গরম দিদির গরম টাকার গরম দেশের গরম সবার গরম ফেরেশতা বলবে শোনা গরম হলে মাল ছাটায় গরম হলে মাল ছাটায় আর নরম হলে বান্দা রেহাই কি হয়ে যাবে বলেন নরম হয়ে যেতে হবে যত রকমের গরম আছে আজকে দেখিয়ে নাও গরম হয়ে গেলে কবরে গিয়ে উল্টো পাল্টা পিটুনি আমার শিক্ষক আব্বাজান আমার ভাইজানেরা সে মহান আল্লাহ পাকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরেই শত কোটি দরুদ আর সালাম বর্ষণ হোক আমার আপনার নবী নূর নবী যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে যে নবী বসিলে পরে ভূগোল স্থিরতা লাভ করে যে নবী হাসিলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম ভয় থরথর করে কাঁপতে শুরু করে যে নবী মুস্তফার গুণগান কোরআনের পাতাই পাতাই যে নবী মুস্তফার গুণগান হাদিসের পাতাই পাতাই বাইবেল চন্দ বাস্তাই রামায়ণ মহাভারতে চতুর্বেদ ঋগ্বেদে সামবেদে অথর্ববেদে কলকি পুরাণ মহাভারতে যে নবী মুস্তফার গুণগান কবির কাব্যে লেখকের লেখনীতে বৈজ্ঞানিকের বিজ্ঞানে ঐতিহাসিকের ইতিহাসে ভৌগোলিকের ভূগোলে মুফতির ফতোয়াতে বক্তার বক্তব্যতে মুয়াজ্জিনের আজানেতে ইমামের ইমামতিতে যে নবী মুস্তফার গুণগান আসমান ও জমিনে এইরকম করে মুখ দেখিয়ে সুহান বলে হবে মন খুলে বল সুহান মুখটা সিলাই করে দেওয়া হবে সেদিন হাত কথা বললে মুসিবতের দিনে নাড়া লাগানোর কারণে সেদিন বেড়াটা পার হয়ে যেতে পারে জান্নাতের পাতাই জান্নাতের কাছে কাছে নবীর গুণগান ফেরেশতার ডানায় ফেরেশতার মাথায় মাথায় নবী মুস্তফার গুণগান জান্নাতের দরজায় জনগণ সুহান সেই নবী মুস্তফার গুণগান করে বলা হয়েছে ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 13-19 নম্বর মন্ত্র কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোক কি বলা আছে এ তাঙ্কাও লগত তাই জানিসু পরধর্মানি ধর্মচ্চনাই সাতেন ভগবান পতরিষ্যতি অত দেশং ভবিষ্যতি মানসি বিশদানিব বাসুদেবং গরঙ্গী তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা তিনি কে যিনি আসিবেন মাধব মাসের স্থিতিতে শিক্ষিত মানুষ যারা আছেন চাপ চাপ করে বলছি একটু অতি অল্প কথাতে ইসরায়েল বুঝে নেবেন যিনি আসিবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে
যিনি আসিবেন সামবালা মানে দারুল আমান শান্তিময় শহরে যার পিতা যিনি আসিবেন প্রকৃতির ঘরে মানে উচ্চ বংশে যিনি আসিবেন পৃথিবীর বড় গোত্রে আমার নবী এসেছিলেন পৃথিবীর বড় গোত্রে হাসিম গোত্র যার পিতার নাম হবে বিষ্ণুজশা যার বাংলা করলে হবে ঈশ্বরের দাস আল্লাহর দাস যার আরবি করলে হবে আব্দুল্লাহ জোরে বলা যাবে না যার মায়ের নাম হবে সুমতি যার বাংলা করলে হবে সুন্দরমন যার আরবি করলে হবে আমিনা যার বেদের পাতায় নাম এসেছে নারাশংসা যার বাংলা করলে হবে প্রশংসিত যার আরবি করলে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ ত্রিমক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারী পাপীদের সুপারিশকারী আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক সুন্দর রওজ মোবারকে শত কোটি দরুদ ও সালামের নাজরানা আমার আল্লাহ পাক কবুল করেন জোরে বলেন আমিন আমিন ওই চাওয়ালা আপনি একটু সাইডে যান পরে পয়সাটা নিয়ে নেবেন আমার কাছ থেকে যেটা ডিস্টার্ব হয় না খুব ধীরে সুস্থ এই শিক্ষিত বন্ধুরা আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ পর্দার আড়ালে মায়েরা বোনেরা পর্দা তো নয় সবে পর্দা ঠিক আছে অসুবিধা নাই আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক যেটা বলেন আমিন আমিন মাদ্রাসার জলসা খাস আলোচনা ইনশাআল্লাহ 12:20 হলো একটার মধ্যে সমাপ্ত করতে হবে কারণ বাজার এলাকা পারমিশন ব্যাপার আছে একটা আমার শিক্ষিত আব্বাজান আমার ভাইজানেরা আপনাদের জানা আছে জ্ঞানের ভান্ডার কাকে বলা হয় একজন ব্যক্তি বলতে পারবেন জ্ঞানের ভান্ডার কাকে বলা হয় জ্ঞানের ভান্ডার বলা হয় কোরআনকে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর বুদ্ধির আরত কাকে বলা হয় বুদ্ধির আরত সেটা হলো মাদ্রাসা যেটা বলা যাবে না পৃথিবীর জমিনে যত ডিগ্রি আছে বিকম এম কম ঝমঝম বিএড টিএড বিটেক আইটিআই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং যত যা কিছু আছে যেখানে কোরআনের ডিগ্রি আছে সেখানে তাম ডিগ্রি ফেল কোরআনের সাথে কোন ডিগ্রি চলে চলে যা কোরআনের ইলম আছে যে কোরআনের জ্ঞান অর্জন করেছে তাকে পৃথিবীর কোন জ্ঞানে পৃথিবীর কোন ডিগ্রিতে নিচে নামাতে পারে পারে না মুসলমান শুনে রেখে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা মা আতা কুমর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও তা তোমরা গ্রহণ করে নাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু নবীজির পাক জবানের ঘোষণা ওই ব্যক্তিটা বড় উত্তম যে কোরআন শেখে যে কোরআন পড়ে এবং অপরকে শেখায় আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি তার মতো আর দ্বিতীয় ব্যক্তি হবে নাই তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত প্রত্যেকটা নর নারীর জন্য ইলম কোরআন হাদিস ইসলামের জ্ঞান অর্জন করা রাসূলুল্লাহর পাক জবানের ঘোষণা ফরজ করা হয়েছে এটা যেন মিস না হয়ে যায় মাদ্রাসায় কি হয় শুনেন কোন ইলমের কথা বলা হয়েছে যে ইলমটা হাসিল করলে পরে রাস্তাতে নারীরা কখনো বেপর্দা হবে না নারীরা কখনো বেইজ্জত হবে না যে ইলমটা হাসিল করলে পরে মানুষ মানুষের মতো খেতে পারবে যে ইলমটা হাসিল করলে পরে মনুষ্যত্ব বজায় থাকবে যে ইলমটা হাসিল করলে পরে বড়কে শ্রদ্ধা করবে ছোটকে স্নেহ করবে জ্ঞানীদেরকে সম্মান করা হবে ওই ইলমটা হলো কোরআন ও হাদিসের ইলম যেটা মাদ্রাসায় পড়ানো হয় শেখানো হয় বুঝতে পারলেন
মাদ্রাসায় আমিও ছোটবেলায় পড়েছিলাম। এই যে মাদ্রাসা ছোট ছোট ছাত্রগুলো দেখছেন আপনারা, অনেক জনা মনে মনে হবে মাদ্রাসায় পড়বি ফকি তৈরি হবি, ভাবে কি ভাবে না, বলে কি বলে না। তা আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমার আত্মীয়রা, আমার গ্রামের মানুষেরা, আমার এলাকার বুদ্ধিজীবী মানুষ আমাকে বলতো, আমিরুল ইসলাম তুমি মাদ্রাসায় পড়ছো, মাদ্রাসায় পড়ে মৌলবি হয়ে কি হবে তোমার, 200 টাকা মাইনে পাবে, কি করে খাবে, বউকে কি দেবে, ছেলে মেয়েকে কি দেবে তুমি। তো ওই কথাটা আজকে খুব মনে পড়ে। যখন খাবার খাই চতুর্দিকে খাবার, মুরগির রান, কলজে ভোনা, মাছের মাথা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর কত রয়েছে ভাজা ভাজা। আর মনে মনে চিন্তা হয়, কথাটা মনে পড়ে, মুচকে মুচকে হাসি। সেদিন আমার আত্মীয়রা বলতো, সেদিন আমার গ্রামের শিক্ষিত মানুষগুলো বলতো, কি করে খাবি। আর আজকে আমি খাবারের দিকে তাকিয়ে দেখি, সত্যি তো কি করে খাবো, ওরা বলতো কি করে খাবি, আর আজকে আমি বলি সত্যি কি করে খাবো। খাওয়াই কে, খাওয়ানোর মালিক কে? এ মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ইজ্জত দিই, ওই বেইজ্জত করবে কোন বান্দা, করতে কেউ পারে না মুসলমান। এ শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তো মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো হয়, তো কিছু মানুষ খোঁচা মারার জন্য দাঁড়িয়ে থাকে। 7 বছর বয়স হয়ে চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে, চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে, মনে মনে চিন্তা করছে মাদ্রাসায় যাই, মৌলভিগুলো মূর্খ সূর্খ মানুষ, 2-4টে এমন প্রশ্ন করে দেবো ওরা কি উত্তর দিতে পারবে না। বুঝলেন মাস্টার মশাই, না কেউ রাগ করবেন না আমার কথায়, আমি তো প্রথম এসেছি আপনাদের মাদ্রাসায়, তবে এমন কিছু কথা বলে যাব গায়ের চামড়াটা চলবে দেখবেন, কিন্তু রাগ করবে না। দ্বিতীয়বার আসার কোন আমি সুযোগ রাখি না, আর আসবো এই আশাটাও কখনো আমি করি না। আমার শিক্ষিত আব্বাজান, আমার ভাই জানেরা, তো 60 বছর বয়স হয়েছে, এ বাড়ি থেকে সাইকেল নিয়ে টুকটুক করে মাদ্রাসায় এসেছে, আর সবে মাদ্রাসায় মহতামিম ওলামাগণ ছেলেগুলোকে পড়াচ্ছে। 7 বছর বয়স ছেলেটা কোরআন শরীফ পড়ছে, এখনো ভালো করে খেলতে জানে না, এটা কি বলে আপনাদের ভাষায় কি বলে, কোনো খেলতে যাবে না। এ মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। মৌলভি সাহেব চিন্তা করতে কি সুর করে সালাম দেয় কে, তো ওয়ালাইকুম আসসালাম কে? ও বাবা, সে মান কঠিন জিনিস, বিচ্যুতি মান বেশ। বলে মৌলভি সাহেব, আমার একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? বলে আমি যখন বাড়ি থেকে বার হলাম, তখন আমার ঘড়িতে বাজে বেলা 12টা, আপনার মাদ্রাসায় আসছি তখন ঘড়িতে বাজছে তখন 2টো, আসতে ক ঘন্টা লাগলো, ক ঘন্টা 2 ঘন্টা, তো 2 ঘন্টা যদি আসতে আমার সময় লাগে, আমার বয়স কত? একটা স্কুলে ছেলেমেয়েদের পড়ানো হয় না অঙ্ক, যে পিতা পুত্রের বয়স যদি 65 বছর 4 মাস 2 দিন হয়, তা পিতার বয়স অমক হলে ছেলের বয়স কত হবে? আছে না ঠিক প্রশ্নটা, এরকম করতে চেয়েছে কিন্তু ওইরকম নয়, যে আমার বয়স কত, 2 ঘন্টা যদি আসতে সময় লাগে, আমার বয়স কত? তো মৌলভীর চিন্তা কিরকম প্রশ্ন হলো, তা 7 বছরের ছেলেটা কোরআন শরীফ মাদ্রাসার তালবিলুন মানে ফেরার বিচক্ষণ জিনিস, ও এক জিনিস তৈরি হচ্ছে। তা ছেলেটা বলছে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন আমি উত্তরটা দেবো, তো তুই দিতে পারবি? বলে হুজুর আপনার ছেলে আমি, আপনার ছাত্র, আমাকে অনুমতি দেন। বল বলে চাচা আপনার প্রশ্নটা। বলে বাবা আমার প্রশ্নটা হলো, বাড়ি থেকে আসতে কি 2 ঘন্টা সময় লাগে, তোমার বয়স কত? বলে চাচা আপনার বয়স হবে 60 বছর। এই মানে মনে মনে চিন্তা করছে, সত্যি তোমার বয়স 60 বছর? এই ছেলেটা কি করে জানলো, কি করে জানলি বাবা আমার বয়স 60 বছর? বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর, কিন্তু আকবাংলা, কিন্তু আকবাংলা 30 বছর বয়স কিন্তু আকবাংলা। আমি হিসেব করে দেখলাম ফুল পাগলা হলে বয়সটা কত হবে। এ মুসলমান, এ
মুরগিকে আপনি খাবার দেবেন
মুরগি কিছু খাবে, কিছু আঁচড়ে ফেলে দেবে, কিছু নষ্ট করবে। তোমার ছেলেটা, তোমার ছেলেটা মানুষের মতো খাবার খায় না, গরু ছাগলের মতো খাবার খায়? তুমি বলো তো।